আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আবারও আপনাদেরকে নতুন একটি টিপসে স্বাগতম। প্রিয় বন্ধুরা, এবারের টিপসে আমি আপনাদের সামনে চমৎকার একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আজ শেয়ার করব যে সমস্ত ভাই বোনেরা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য চমৎকার একটি টিপস। বন্ধুরা, যদি কারো বাসায় বাবা মা, দাদা দাদি বা কোনো আত্মীয় স্বজন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন, তাদের জন্য সুখবর। ফ্রেন্ডস, একটিমাত্র ঘরোয়া উপাদান যেটি রান্নাঘরে বেশি থাকে, সেই উপাদানটির সাহায্যে আপনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন জাদুকরি উপায়ে। বন্ধুরা, কিভাবে খুব অল্প সময় ধরে জাদুকরি উপায়ে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবেন, তারই একটি চমৎকার ও চমকপ্রদ কার্যকরী উপায় আজ আমি আপনাদের সামনে শেয়ার করব। ফ্রেন্ডস, সেই জন্য আপনাদের লাগবে যে উপাদানটি, সেটি হলো লবঙ্গ। ফ্রেন্ডস, রান্নায় স্বাদ বাড়াতে এবং মশলা হিসেবে এই লবঙ্গের জুড়ি নেই, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, কারণ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হতে পারে না। একাধিক গবেষণায় পাওয়া গেছে যে এই লং কিংবা লবঙ্গ এর রস শরীরের ভিতরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে এবং কর্মক্ষমতা বহুগুণ বৃদ্ধি করে দেয়, এবং এতে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির আশঙ্কা অনেক বেশি কমে যায়। নিয়মিত আপনি যদি আমার দেখানো পদ্ধতিতে এই লবঙ্গ বা লবঙ্গের গুঁড়ো খেতে পারেন, তাহলে ডায়াবেটিসকে আপনি রুখে দিতে পারবেন। বন্ধুরা, কিভাবে লবঙ্গ খেয়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায়, চলুন সেই টিপসটি জেনে নিই। ফ্রেন্ডস, সেই জন্য যেটি করতে হবে সেটি হলো, আপনাকে প্রতিদিন একটি বা দুটি করে লবঙ্গর রস চিবিয়ে খেতে হবে। প্রত্যেকবার খাবার পরপরই এই লবঙ্গ খাওয়ার অভ্যেস করতে পারেন, এটি খেলে ভালো উপকার পাবেন। এরপর যেটি করবেন সেটি হলো, এই লবঙ্গ গুঁড়া করে নেবেন। এটা ভালো করে গুঁড়া করবে, একটি পরিষ্কার পাত্রে এক গ্লাস কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লবঙ্গের গুঁড়ো দিয়ে নেবেন। এবার এই মিশ্রণটি আপনি খুব ভালো করে আলতো করে খেয়ে নেবেন। আপনি যদি নিয়মিত এটি খেতে পারেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার যাবতীয় প্রকার ডায়াবেটিস এবং ডায়াবেটিসের সমস্যা দূর হয়ে যাবে, এবং আপনার রক্তের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, যার ফলে আপনি খুব অল্প সময়ের মধ্যে ডায়াবেটিসকে আপনার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, তাই নিয়মিত কয়েক সপ্তাহ এই লবঙ্গের গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে খান এবং আস্ত কয়েকটি লবঙ্গ চিবিয়ে খান, তারপর এর ফলাফলটি নিজ চোখে আপনি দেখতে পাবেন। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আজকের টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।